ছাব্বিশে পরিবর্তন করে দিন, অনুপ্রবেশ বন্ধ করে দেব। পেট্রাপুরে দাঁড়িয়ে হুঙ্কার দিলেন অমিত শাহ। এদিন দুর্নীতির প্রসঙ্গ টেনে রাজ্য সরকারকেও নিশানা করেন তিনি। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বন্দার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ, মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। ইন্ডিয়া জোটের সঙ্গী হয়েও এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তেমন কোনো উন্নয়ন করেননি বলে সরকারি মঞ্চ থেকে অভিযোগ তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য সরকারের অসহযোগিতায় কেন্দ্রের আয়ুষ্মান ভারতের মতো স্বাস্থ্য বিমার পরিষেবা থেকেও রাজ্যের মানুষ বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি। রবিবার সরকারি কর্মসূচিতে পেট্রাপোল সীমান্তে আসেন অমিত শাহ। সেখানে সরকারি মঞ্চে দাঁড়িয়ে রাজ্য সরকারের সমালোচনা করে অমিত শাহ বলেন, ইউপিএ আমলে এই রাজ্য 2,09,000 কোটি টাকা অর্থ সাহায্য পেয়েছিল, আর সেখানে এনডিএ জোটের আমলে 7,74,000 কোটি টাকা পেয়েছে রাজ্য সরকার। 2026 সালের বিধানসভা নির্বাচনের পর এই রাজ্যের সবার জন্য কেন্দ্রের স্বাস্থ্য বিমার সুবিধা মিলবে, শিক্ষাক্ষেত্রেও উন্নয়ন ঘটবে। তিনি আরও বলেন, 2026-এ পরিবর্তন আনুন, তাহলে অনুপ্রবেশ আরও বেশি করে বন্ধ হবে, রাজ্যে শান্তি ফিরবে। বাংলাদেশের পাশাপাশি ভুটান, মায়ানমার ইত্যাদি দেশের সঙ্গে ভারতের ভাষা সংস্কৃতির আদান প্রদান হবে, বন্ধুত্বের সম্পর্ক হবে। তিনি মনে করেন, 2026 সালে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসলে এই রাজ্যের মানুষের জন্য আচ্ছে দিন আসবে। মেয়ে আজ বঙ্গাল কি জনতা কো কে কর জাতা হুঁ, 26 মে পরিবর্তন কর দিজিয়ে, ইস ঘুসপেট কো হম পূর্ণতয়া রোক কর দম লেনে ওয়ালে হ্যায়, অর শান্তি বঙ্গাল মে তবি হো সকতি হ্যায় জব এ ঘুসপেট রুক জায়ে। हमारे वैध व्यापार को बढ़ावा देकर अवैध व्यापार को, स्मगलिंग को रोकने का काम करा है, और समृद्ध राष्ट्र के निर्माण में एक बहुत बड़ी भूमिका आज लैंड पोर्ट अथॉरिटी निभा रहा है। मैं मिश्रा जी को बहुत बहुत साधुवाद देना चाहता हूं, भाई आपने एयरपोर्ट को जमीन पर लैंड पोर्ट पर उतारने का काम किया है, एयरपोर्ट जैसी सुविधा है। অমিত শাহ এদিন দাবি করেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বাংলার জন্য যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্য সরকারকে নিশানাও করেন অমিত শাহ। আজ মে ইহাঁ আয়া হুঁ তব ইন্ডি অ্যালায়েন্স ওয়ালো কো পুছনা চাহতা হুঁ কি ভাই এ মমতা দিদি ইন্ডি অ্যালায়েন্স কি সদস্য রহি, মন্ত্রী ভি রহি, আপকে মন্ত্রী ভি ওয়াহাঁ রহে, 10 সাল মে বঙ্গাল কে লিয়ে আপনে ক্যা দিয়া, ও জবাব নেই দেতি হ্যায়। মগর মে জবাব লেকর আয়া হুঁ বঙ্গাল ওয়ালো, ইউপিএ কি সরকার মে বঙ্গাল মে কেবল অর কেবল 2,09,000 কোটি রুপিয়া দিয়া থা, কেবল 2,09,000, 10 সাল মে 2,09,000 কোটি রুপিয়া, অর নরেন্দ্র মোদি সরকার নে 14 সে 24 10 সাল মে 2,09,000 কোটি কে বনাম 7,74,000 কোটি রুপিয়া দেনে কা কাম নরেন্দ্র মোদি জি। মগর মোদি জি জো পয়সা ভেজতে হ্যায় ইয়ে করাপশন কি বলি চড় জাতা হ্যায়। মে আপকো বিশ্বাস দিলাতা হুঁ, আপ চিন্তা মত করিয়ে, আপকে আচ্ছে দিন আব দূর নাই হ্যায়। 2026 বিধানসভা কি গণনা কে সাথ হি यहां पर अच्छे दिन भी शुरू होने वाले हैं, ये आप मान कर चलेगा। ब्यूरो रिपोर्ट, न्यूज नोमैंस लैंड, पेट्रापोल। বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।